হ্যালো বিয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কীভাবে সিম গাছ অধিক পরিমাণে সিম ধরবে, কী সার ব্যবহার করবেন এবং কীভাবে দিবেন এবং তার সঠিক নিয়মটা কী, দশ ভিডিওতে আলোচনা করব কী কী সার ব্যবহার করবেন এবং সঠিক নিয়মে এবং অল্প দিনের ভিতরে আপনার গাছ অধিক পরিমাণে সিম ধরবে। সিমের চাপে আপনার গাছের ডাল ভেঙে পড়বে, এত পরিমাণে সিম হবে। তো আসুন ভিডিওটি জানার চেষ্টা করি কীভাবে কী কী সার সঠিকভাবে ব্যবহার করবেন এবং পোকামাকড় হবে না, গাছ অধিক পরিমাণে বৃদ্ধি হবে, প্রচুর পরিমাণে সিম ধরবে। দেখুন ভিডিওটি সম্পূর্ণ। প্রথমে একটি গাছের চারপাশে নিড়ানির সাহায্যে পরিষ্কার করে নেবেন। খেয়াল রাখবেন যাতে চারপাশে কোনো ঘাস কিংবা আগাছা না থাকে। অবশ্যই গাছের মূল গোড়া থেকে 4-6 আঙুল দূরে এভাবে মাটিটি আলগা করে নেবেন। গাছের একেবারে গোড়া দিয়ে করবেন না, কারণ শিকড় কেটে গেলে গাছের কিন্তু বৃদ্ধি কমে যাবে। তো এটি যখন করা শেষ হবে দিতে হবে কালো রঙের সারটি, এটা হচ্ছে গোবরের সার বা কম্পোস্ট। এটি প্রত্যেকের বাসা বাড়িতে আপনার পেয়ে যাবেন। তো গোবরের সার 1-1.5 কেজি পরিমাণ প্রত্যেক গাছের চারপাশে এভাবে দিয়ে দিবেন। এই কম্পোস্ট বা গোবর সার যদি না পান তাহলে বাসা বাড়ির যে তরি তরকারি খোসাগুলো আপনার ফেলে দিন রান্নার পরে সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন। তারপর দিতে হবে ইউরিয়া সার। ইউরিয়া সার 3-4 গ্রাম গাছের চারপাশে এভাবে দিয়ে দিবেন। এটিতে নাইট্রোজেন থাকে, সেটিকে দিলে গাছের পাতা অনেক সবুজ হয় এবং গাছের বৃদ্ধি অনেক বেশি দ্রুত হবে। এটা দেওয়ার পর দিতে হবে টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। টিএসপি সার দিলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি হয় এবং নতুন নতুন সিমের জালি আসতে শুরু করে। অবশ্যই 3-4 গ্রাম দিয়ে দিবেন। তার দিতে হবে এমওপি বা মিউরেট অফ পটাশ, এটি দিলে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে শিকড় করা যাবে, ফলে গাছের বৃদ্ধি স্বাভাবিকের থেকে অনেক দ্রুত হবে। তো এটি অবশ্যই ব্যবহার করবেন। মিউরেট অফ পটাশের পরিবর্তে আপনার চাইলে মিশ্র সার ব্যবহার করতে পারেন, যে কোনো কীটনাশক দোকানে আপনি এটি পেয়ে যাবেন। এটি দেওয়ার পরে দিতে হবে থিওবিট। থিওবিট হচ্ছে ছত্রাকনাশক এবং ভিটামিনেরও কাজ করবে। এটি 3-4 গ্রাম গাছের চারপাশে দিয়ে দিবেন, ফলে মাটি রোগ জীবাণু মারা যাবে এবং গাছের বৃদ্ধি অনেক বেশি পরিমাণে হবে। গাছে পর্যাপ্ত ভিটামিনের কারণে ডুগাগুলো অনেক বেশি মোটা হবে। থিওবিট দেওয়া হয়ে গেলে পরে যেটি দিতে হবে সেটি হচ্ছে ফ্লোরাডান। ফ্লোরাডান হচ্ছে প্যাথোজেনের বিরুদ্ধে খুবই কার্যকরী, এটি মাটিতে থাকা যত রোগ জীবাণু আছে সবগুলোকে নষ্ট করে ফেলবে। ফ্লোরাডান 3-4 গ্রাম মাটির চারপাশে এভাবে দিয়ে দিবেন, ফলে মাটিতে থাকা রোগ জীবাণু সব নষ্ট হয়ে যাবে, ফলে গাছের গোড়া পচা রোগও আর হবে না। দেখবেন মাটির নিচে অনেক সময় ঘুঘড়া পোকা থাকে, যেটির কারণে গাছের শিকড়গুলো নষ্ট হয়। তো এটি দিলে আর গাছের শিকড় নষ্ট হবে না। এরপর দিতে হবে ছাই। আপনার বাসাবাড়িতে ছাই পাওয়া যায় রান্নার পরে ছাইলের চারপাশে এভাবে দিয়ে দিতে পারেন, অথবা বিকল্প হিসাবে যে কোনো দোয়াশ মাটি দিয়ে গোড়াটি এভাবে ভালো করে ঢেকে দিবেন, ফলে মাটির নিচেই সারগুলো চাপা পড়বে এবং মাটিতে পর্যাপ্ত রস থাকবে। যদি মাটিতে রস না থাকে তাহলে অবশ্যই হলো সঠিক পরিমাণে পানি দিবেন, পানি না দিলে সার কিন্তু তেমন কাজই করবে না। সুপ্রিয় দর্শকের সারগুলো সঠিকভাবে ব্যবহার করুন এবং দেখবেন আপনার সিম গাছ খুব অল্প দিনের ভিতরে প্রচুর পরিমাণে সিম ধরবে। তো সেই সাথে কিছু পরিচর্যা করতে পারেন। গাছ যখন মাথার উপরে উঠে যাবে তখন খেয়াল রাখবেন ডোগাগুলো যেন একটি সাথে একটি পেঁচিয়ে না যায়। যদি পেঁচিয়ে যায় তাহলে সেগুলো ছাড়িয়ে দিবেন এবং গাছে যদি পর্যাপ্ত পাতা হয়ে যায় তাহলে গাছের গোড়ার দিকে থাকা অপ্রয়োজনীয় বয়স্ক পাতাগুলি কেটে দিবেন, ফলে গাছের গোড়ায় প্রচুর পরে রোদ পাবে এবং গাছের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে হবে, মাটি থাকবে যথেষ্ট ভালো। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের সাথে থাকুন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।